হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন গোয়াতে আছি, তো তাই আমি উজ্জ্বল আজকে রাঁধুনিতে আমার সাথে একজন ভালো গেস্ট রয়েছে যে রান্না করছে, আমাদেরই একটা বন্ধু, এই যে রাকেশ। হ্যাঁ, রাকেশ আজকে রান্না করছে, রাবার ফ্রাই। তো আমি শুরু থেকে দেখাবো। মাছগুলোকে কাটা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, পেটের ভিতরে যা আছে সব কিছু মাল মশলা বার করে দেওয়া হয়ে গেছে। তারপরে ওটাকে ভালো করে নুন, লঙ্কা গুঁড়ি আর হলুদ, জিঞ্জার গার্লিক আর পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, রিচ্যাট মশলা এসব মাখানো হয়েছে। মাখানোর পরে এবার সেটাকে এই যে এখানে সুজিতে ভালো করে মাখানো হচ্ছে। এই যে আমাদের রাঁধুনি রান্নার জন্য এই যে সুজি রাখা আছে, এতে ওই যে ওই মাছ তোলা হচ্ছে, এইভাবে সুজি মাখানো হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে। দিয়ে এবার এই যে মেখানো হচ্ছে, এই হচ্ছে রাবার ফ্রাই প্রসেস। তারপরে দেখে নিন এইভাবে, এবার আমাদের ফ্রাই হতে মোটামুটি 5 মিনিট লাগবে। তো 5 মিনিট পরে আমরা আবার আপনাদের 5 মিনিট পরে আবার আমরা আসছি। এই যে এবার মাছের 1 ফিট হয়ে গেছে, মাছগুলো উল্টানো হচ্ছে, একটু আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ছেড়ে না যায়। সেই জন্য বুঝতে পারছেন যে বুঝতে পারছো যে এগুলো ফ্রাই হয়ে গেছে। আবার 5 মিনিট পরে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে ফ্রাইটা, যে উল্টানো হয়ে গেছে। এবার তারপরে আমরা টেস্ট করব, আপনাদেরও টেস্ট করাবো। আমাদের রাবার ফ্রাই হয়ে গেছে, এবার মাছগুলোকে তোলা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে টেস্ট করছি আমরা এক্ষুনি, কেমন হয়েছে খেয়ে দেখতে হবে তো একটু। যে ফ্রাই করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে খেতে, আমরা সকলে খাচ্ছি। এই যে খাচ্ছে, তোমরা বাড়িতে রান্না করো এবং আমাদের বলো কেমন হয়।